দেখাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও জাদুঘর যেটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর গ্রামে অবস্থিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি এবং রবীন্দ্র কুঠিবাড়ি নামেই এটি সর্বমহলে পরিচিত আপনার ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও জাদুঘর দেখছেন কুষ্টিয়া শহর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার প্রায় ৩৩ বিঘা আয়তনের রবীন্দ্র কুঠিবাড়ির মূল ভবন নির্মাণ করা হয়েছে আড়াই বিঘা জমিতে তিনতলা বিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে সর্বমোট আঠারোটি কক্ষ আছে ভবনের তৃতীয়তলা ছিল কবির গুরু লেখার ঘর আর এই কুঠিবাড়ির ছাদ থেকে কবি সূর্যোদয় সূর্যাস্তের এবং জ্যোৎস্ন উপভোগ করতেন আপনারা ভিডিওতে কুষ্টিয় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখছেন আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলে জমিদারি লাভ করেন পরবর্তীতে আঠারোশো সাল থেকে উনিশশো এক সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরোধী দিয়ে এখানে আসতেন এবং সেই সময় তিনি জমিদারির কাজ পরিচালনা করতেন সেই সময়ে এই কুঠিবাড়ি থেকে তিনি সোনার তরী চিত্রা চৈতালির গ্রন্থ লিখেন এবং গীতাঞ্জলি কাব্যর ইংরেজি অনুবাদ শুরু করেন উনিশশো সাল থেকে শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে বর্তমানে এই শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এই জাদুঘরে স্থান পেয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি ব্যবহার্য জিনিস যেমন চঞ্চলা ও চপলা নামের দুটো আট আটবেহারার পালকি পোল্টুন টি টেবিল কাঠের চেয়ার সোফা সেট পালঙ্ক এবং কবির আঁকা বিভিন্ন চিত্রকর্ম আপনারা কুঠিবাড়ির করিডোর দেখছেন এবং পাশে একটি রুম সেই রুমে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ার এবং অন্যান্য সামগ্রী দেখছেন গ্রীষ্মকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিভারি জাদুঘর প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর শীতকালীন সময়ে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তোমার প্রতিদিন বেলা একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত জাদুঘর সাময়িক বিরতিতে বন্ধ থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘরটি সপ্তাহের প্রতি রবিবার পুরনো দিন বন্ধ থাকে এবং সোমবার বেলা দুইটা থেকে খোলা থাকে দেখছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত দুটি স্পিড বোর্ড দোতলা থেকে বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে চপলা যে স্পিড বোর্ড তিনি ব্যবহার করতেন সেটি চপলা দেখছেন সেই চপলা স্পিড বোর্ড এবং একটি পোল্টুন রয়েছে এই সামগ্রীগুলি দোতলায় বারান্দা রয়েছে রবীন্দ্র ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘর প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি পনেরো টাকা এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ মূল্য পাঁচ টাকা সার্ভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য পঞ্চাশ টাকা এবং অন্য সকল বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য একশো টাকা দেখছেন রবীন্দ্র ঠাকুরের কুটিবাড়ি খোঁজ নিয়ে জানা যায় রবীন্দ্র ঠাকুর জমিদারি দায়িত্বভার গ্রহণের পর শিলাইত হয়ে আসেন আঠারোশো সালে সম্ভবত সে সময় ঠাকুর স্টেটের জমিদারি দেখাশোনার জন্য কুষ্টিয়া শহরে কবি আজিজুর রহমান সড়ক সংলগ্ন মিলপাড়ে প্রতিষ্ঠিত হয় তার আরেকটি অফিস যেটি ট্যাগর অ্যান্ড কোম্পানি নামে পরিচিত অর্থাৎ কুষ্টিয়াতে দুইটি দর্শনীয় স্থান রয়েছে কবির স্মৃতিবিজিত শিলাইদহ কুঠিবাড়ি সবার কাছে পরিচিত হলেও তার স্মৃতিধন্য ট্যাগরলজ রয়েছে অনেকের কাছে অজানা আর এই লজ কুষ্টিয়া শহরের মিলপাড়ায় কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত লজ ভবনটি এখন বেহাল বেহালদশা ট্যাগর্যান্ট কোম্পানির ব্যবসায়িক অফিস ছিল ট্যাগর লজ আঠারোশো পঁচানব্বই সালে ট্যাগরেন্ট কোম্পানির অফিস হিসেবে লজ ব্যবসায়িক কাজ শুরু করেন এবং এটি পুরনো রেল স্টেশনের পাশে এই ট্যাগর লজ আপনারা যারা উষ্ঠায় যাবেন তারা অবশ্যই এই লজ দেখবেন রবীন্দ্র ঠাকুরের কুঠিবাড়ি দেখবেন দেখবেন পুরাতন রেল স্টেশন রয়েছে র্যানউইক বাদ এবং র্যানউইক বাঁধে আপনি পরিবার পরিজন্য ঘুরাতে পারবেন পাশেই রয়েছে গড়াই নদী এবং র্যানউইক বাঁধের পাশে পৌরসভা রয়েছে পৌরসভাও অনেক পুরাতন সেই ব্রিটিশ আমলের পৌরসভা এখনও কুষ্টিয়ায় রয়েছে এবং এর যে ব্রিটিশ আমলের যে বিল্ডিং সেটা এখনও রয়েছে লাল দালানের বিল্ডিংগুলি আপনাকে বিমোহিত করবে কুষ্টিয়া বড় একটি শহর এছাড়া কুষ্টিয়াতে রয়েছে লালনের আখড়া রয়েছে ঝাউদিহা মসজিদ এবং আরও অনেক কিছু আপনারা যারা কুষ্টিয়াতে বেড়াতে যাবেন কুষ্টিয়াতে বেশ কিছু ভালো হোটেল রয়েছে হোটেল তার মধ্যে রয়েছে উপজেলা মোড়ে বেশ কিছু হোটেল রয়েছে সেখানে আপনি থাকতে পারেন এছাড়া কুষ্টিয়া শহরের জিরো পয়েন্টে ভালো খাবারের হোটেল রয়েছে এবং বাস স্ট্যান্ডের আশেপাশেও বেশ কিছু হোটেল রয়েছে যারা কুষ্টিয়া বেড়াতে যাবেন এই দর্শনীয় এবং দৃষ্টিরন্দন স্থাপনাগুলো না দেখে ফিরবেন না এবং কুষ্টিয়া আরও যে সকল